গুড ইভিনিং ফ্রেন্ডস জয় সীমাতে সবাইকে স্বাগতম এটা তোমাদের গুড নাইট করার আগের ব্লগ যাই হোক তোমরা বলেছো মাম্পি থেকে দেখো আমার কিন্তু মনেও ছিল না আর আমার ওর প্রতি ইন্টারেস্ট নেই হলো ওর কেক ওর কুল ওর কুল কিনারে কে আছে কি নেই ওর কুল কেউ আছে কি নেই কি গেছে কি বেঁচে আছে কি পটল টাকার টিকিট কেটেছে আমার কিছু আমি জানি না কিন্তু আমার ভিউয়ার্সরা আমাকে প্রচুর কমেন্ট লিখেছে যে সীমা সীমা তুমি জিজ্ঞেস করো তুমি জিজ্ঞেস করো ওই দালালকে তার নাকি একটা আধামরি বোন আছে যার বয়স মাম্পির থেকেও বেশি তার এখনও বিয়ে হয়নি কেন তার বাবা কী করে ওই আধামরি মেয়েটিকে বাড়িতে রেখেছে তাহলে কি ওই মেয়েটিকে দিয়ে ওর বাবা ব্যবসা করায় যেটা বিয়ের আগে দালালকে দিয়ে করাতো এটা আমাকে আমার ভিউয়ার্সরা জিজ্ঞেস করতে বললো তাই বললাম এই উত্তর দিবি তোর আধামরি বোনের বিয়ে হয়নি কেন তোর কিসের এত মাম্পির বিয়ে নিয়ে তোর কিসেরা তো জ্বালা তোর কেন তো জ্বালা তোর কচি কচি পাঠাদের চিবিয়ে খেয়ে হয়নি হয়নি তোর তোর নিচে অনেক কুরকুরানি সেই কারণে তুই সব জায়গায় দেখতে পাস সন্দীপ একটা মহি মেয়ে কীতানুর মাম্মামকে নিয়ে গেছে কেউ দেখতে পেলো না তুই দেখতে পেলি তাহলে কোথায় লুকিয়ে রেখেছিল কিতানুর মাম্মামকে হ্যাঁ কোথায় লুকিয়ে রেখেছিল আমরা তো দেখতে পাতি কীতানু ওই ফোকলার বালিতে তুই গিয়ে ফোকলার নুন চেঁটে দিচ্ছিস অসভ জন্তু জানোয়ার নির্লজ্জ বেহায়া অপদার্থ একটা নোংরা নরকের কীট সব থেকে বড় ব্যাপার শোনো বন্ধুরা ভীষণ তোমাদেরকে কি বলছি বিশেষ করে তোমাদেরকে যে একটা কথা বলব তোমরা কোনো অংশে কোথাও কোনোভাবে কিছুতে দেখতে পেয়েছ যে যেখানটায় মনে হয়েছে সন্দীপের সাথে অন্য কেউ আছে সন্দীপ না মানে ভীষণ সিনসিয়ার একটা ছেলে যেখানে গেছে মা কাকিমা জেঠিমা সবাইকে নিয়ে ফ্যামিলি ইয়েতে সেখানটায় কখনোই অন্য কোনো কেউ যাওয়া যদি যায় কখনোই না করবেন এখন যদি আমি যেতে চাইতাম আমিও যেতে পারতাম কিন্তু না আমাদের সময় নেই সন্দীপরা গেছে যে কাজটায় সেখানটায় সন্দীপদের ইনভাইট আমাকেও ইনভাইট করেছে অবশ্যই না বলবো না কিন্তু মিথ্যা কথা কিন্তু সম্ভব নয় আমার সব জায়গায় যাওয়াটা সম্ভব নয় আমার অনেক দিন চার পাঁচ দিন কোথাও থাকাটা সম্ভব নয় এই কারণে আমি সব জায়গায় যাই না সব জায়গায় যাই না মানে এই নয় যে আমাদের সম্পর্ক ভালো নেই তেমনি যে গেস্ট এসেছিল সন্দীপদের বাড়িতে একজন তো কেউ না কেউ এসেছিল এটা তো আমাদের কাছে এটা তো আমরা ডিনাই করতে পারি না তাই না তার মন মর্জি বা তার ফ্যামিলির ইচ্ছা সে অতদূর যাবে কি যাবে না তাছাড়াও তাকে কি জলপাইগুড়ির কাকি কাকিমা কাকু কাকিমারা কি ইনভাইট করেছে এটাও একটা বড় জিজ্ঞাসা চিহ্ন থেকেই যায় সন্দীপ দেবাড়ি যে আসবে তাকেই তো আর নিশ্চয়ই কাকু কাকিমারা ইনভাইট করবে না আর সব জায়গায় নিশ্চয়ই সন্দীপ যাকে মন চাইবে তাকে নিয়েও যেতে পারবে না এটা আমার মনে হয় সব জায়গায় তো আর টেপির মতো না আদিকেল্লা ওর ফোকলা ছাড়াও চলতেই পারে না ফোকলাকে যেখানে যাবে বগল দাবে করে নিয়ে যেতে হবে না সন্দীপ একটা স্বাধীন চেতার মানুষ এবং সন্দীপ নিশ্চয়ই যাদের সাথে মেশে তাদের তারাও স্বাধীন চেতা মানুষ সে কোথায় যাবে সন্দীপেরও এত মাথা ব্যথা নেই সন্দীপ কোথায় যাবে তারও মাথা ব্যথা থাকা উচিত নয় এখন কোন সম্পর্ক কোথায় কতটুকু আছে এটা আমার জানা নেই কিন্তু সন্দীপ যে জলপাইগুড়িতে গেছে সেখানটায় কিন্তু কোনো দ্বিতীয় ব্যক্তি নেই কাকু কাকিমা পিতানু আর হচ্ছে সন্দীপ এই চারটে মানুষের প্রেজেন্ট আমরা অল টাইম দেখেছি কাকু কাকিমা পিতানু আর সন্দীপ এই যে চারটে মানুষ এরা সবসময় এক জায়গায় ছিল যখন ওরা বাইরে মিরিক ঠিরিক ঘুরতে গেছিলো তখন কিন্তু ওরা বড় গাড়ি নিয়েছিল এবং ওদের সাথে আরও একটা ছেলে ছিল যেটা কাকু সন্দীপ আর হচ্ছে ছেলেটায় লাস্টের সিটে বসেছিল আর মিডিলে বসেছিল কাকিমা কাকু আর কাকি দুই কাকিমা আর বোধ হয় কিতানুকে নিয়ে আর ফার্স্টে ড্রাইভারের পাশেই কিন্তু কাকু বসেছিল তাহলে এখানটা আমরা তো কোথাও দেখলাম না বা অনুভব করতেও পারলাম না যে ওদের ওর সাথে অন্য কেউ আছে কিন্তু দালাল অনুভব করে ফেলেছিল অথচ দেখো আমরা ছবি তুলে দেখিয়ে দিয়েছিলাম যে টেপির সাথে ফোকলা বাসে করে ইয়েতে যাচ্ছে তোমার জয় শ্রীরামে যাচ্ছে অযোধ্যাতে যাচ্ছে তখন কিন্তু দালাল চোখে পড়েছিল না ওইটা ফটো গ্রাফি করেছে ওটা হচ্ছে এখন অ্যাপস পাওয়া যায় এই অ্যাপসের মাধ্যমে ফোকলাকে ওখানটায় ঢুকিয়ে দেওয়া হয়েছে তার মানে কতটা দোগলা কতটা দোগলা পান্তি এই মেয়ে ছিলেন দেখো ও দেখতে পেয়ে গেল মা মানে সন্দীপ তার পিতা মাম্মামের সাথে কেমিস্ট্রি করছে সেটা বাচ্চাটা দেখলো মানে কতটা ওর রোগগ্রস্ত মানসিকতা কতটা ওর মানসিকতা মানসিকতায় রোগ আছে নোংরামি আছে এবং ঘা পচরা হয়ে গেছে ব্যাগ দেখে পোকা জন্মে গেছে ওই মস্তিষ্কে কতটা একটা ছোট্ট শিশু তার সামনে বলল ও নাকি কেমিস্ট্রি ওর মায়ের সাথে মাম্মামের সাথে কেমিস্ট্রি করছে যেটা ছেলে দেখলো ভাবতে পারছো এখানটায় আমরা সবাই দেখলাম ছেলেটাকে মিডিলে সন্দীপ সরকার কথা ছিল মিডিলে কিন্তু শুলো না কারণ ও ছেলে নিয়ে শোবে নিচে কারণ ছেলে নিচে শোবে এবার পরে ঠোড়ে যার ভয় আছে ওকে না পারে নিয়েছে না মিডিলে নিয়েছে কারণ ছেলে যেখানে তার ছেলেকে রিল্যাক্স ফ্রেশ হবে হয়তো একটা কর্নারে গিয়ে পায়ের কাছে শোবে বা হয়তো ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে রাতেবেলায় ঘুমিয়ে পড়বে কিছু একটা হবে কিন্তু এর ভেতরে ও দেখতে পেল অন্য কোনো মেয়ের সাথে কেমিস্ট্রি ভাবতে শুধু ওর মানে চিন্তা করার লেভেলটা দেখো ওর মানসিকতাটা দেখো ওর কতটা রোগ ও কতটা রুগী আর কতটা মানসিক বিকারগ্রস্ত যে একটা বাবা তার মা প্রেমিকের হাত ধরে চলে গেছে সেই বাবাটা তার বাচ্চাটাকে বুকে জড়িয়ে মানুষ করছে তার ভেতরে ও দেখতে পেল মাম্মামের কেমিস্ট্রি মাম্মামের সাথে কেমিস্ট্রি করছে আর তিতানুক দেখে ফেলেছে বা দেখে ফেলবে বা দেখছে কতটা ও রোগ কন্টেন্ট করতে করতে না ও পাগল হয়ে গেছে পাগল ওর অ্যাকচুয়ালি ওর ঘরের প্রত্যেকটা মেয়ে ছেলেরা ওর ঘরের প্রত্যেকটা মেয়ে ছেলেরা সমস্তগুলো রুগী সমস্ত সেক্সের পাগল ও অ্যাকচুয়ালি সেক্সের গল্প বলে দীপ্তি কথাগুলো ঠিক বলতো ওর ভিউয়ার্সরা পুরোনো ভিউয়ার্সরা কিন্তু আর নেই এই নতুন যেগুলো এগুলো জুটেছে সব উগুলো তারা ওই ওর ওর মুখ থেকে বিকৃত সেক্স এই সম্বন্ধে শুনতে ভালোবাসে দেখো আমরা আজকে জানতে পারছি মরার সাথেও কেউ নাকি শারীরিক সম্পর্ক করে। মানে কতটা মানসিক রোগ কতটা মানসিক বিকারগ্রস্ত বিকারগ্রস্ত মানুষ মরা লাশ সেই মরা লাশকে চুমো খাচ্ছে সেই মরা লাশকে কামড়েও দিচ্ছে এবং ওর এমনকি আমার গায়ে চোয়ালের কাছে কামড়ের দাগ অবধি কামড়ের দাগ পেয়েছে এবং সেই দাঁতটা যে সন্দীপ এই সঞ্জয়েরই কিনা দাঁতের ছাপ তার জন্য সঞ্জয়ের দাঁতের পাটি লালা টেস্ট করছে তার মানে ভাব কতটা মানুষ রুগী হলে কতটা মানুষ নিম্ন রুচি নিম্ন বিকারগ্রস্ত হলে এই রকম ধরনের ভিডিও নামায় আমরা তো জীবনে এগুলো ভাবতে পারবো না দেখো টেপি বেরিয়ে গেছে পোকলার সাথে আর আমরা প্রত্যেকটা জায়গায় প্রমাণ পেয়েছি প্রমাণ ছাড়া কিন্তু একটা কথা বলছি না কিন্তু সন্দীপ পুরো তিনখানা সিট দেখিয়ে দিল তিনটে জায়গায় ওরা ইয়ে উঠেছে সামনে এখন কোনো মেয়ে বসেছে কি বসেনি আমরা কিন্তু সেটা দেখিনি আর যদি মেয়ে থাকেও ভাই ট্রেন ওটা ওটা একটা চলন্ত ট্রেন যেমন আমার টোটো চালককে ও এটা কে বল মানে ওর হিসাবে ও মনে হয় ওর বাড়ির প্লাম্বারকে দিয়েও ওর খোঁদল খুঁচিয়ে নেয় ওই জন্যে ওর রুচিতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের সঙ্গে সেক্স করে ও যেমন ওর বাপ ভাতারি বাপের বাপ ভাত দেয় বলে তাই বাপ হলো ওর বাপা তারপরে এইগুলোই হচ্ছে একদম মানসিক রুগী ও চারিদিক থেকে না ওই যে বলে না ও ফেলিওর ও সব দিক থেকে ফেল করেছে ও যে কন্টেন্টগুলো বেছেছে না সেইগুলোও ওকে ল্যাং মেরে দিয়েছে আর টেপি ওকে মনের কথা বলে না আর টেপি ওকে সব কথা জানায় না এগুলো তো ফেল যে সন্দীপ যাই করুক ও যে কোনো বিষয় হোক আমি একটা ফোন করার সাথে সাথে ধরবে কিন্তু সন্দীপের স্বাধীনতা যে ব্যক্তি স্বাধীনতা তাতে কিন্তু আমি কখনোই হস্তক্ষেপ করি না আর সন্দীপ কোথায় যাবে কোথায় আসবে সন্দীপ কার সঙ্গে মিশবে সন্দীপকার সঙ্গে ঘুরবে এটা একান্ত সন্দীপের ব্যক্তিগত ব্যাপার সেখানটা কখনোই আমি হস্তক্ষেপ করতে পারি না তার জন্য দায়িত্বে আছে সন্দীপের মা বাবা কাকু কাকিমা আছে যে কাকু কাকিমাই বলবে এটা তার ছেলের জন্যে ভালো বা এটা তার ছেলের জন্য মন্দ তার মা বাবা তাকে শাসন করবে আমি কিন্তু হ্যাঁ দেখার পর কোনটা ওর লাইফে ভালো হতে পারে কোনটা ওর লাইফে মন হতে পারে তাছাড়াও সন্দীপ কিন্তু একটা বিচক্ষণ একটা ভদ্র আর অবশ্যই ইন্টেলিজেন্ট ছেলে টেপির মতন ভোদলা না টেপি একটা ভোদাই ভোদাই ভোদায় এপি একটা এপি ভোদাই বলেই নিউ দিল্লিতে গিয়ে দিন বসে থেকে সন্ধেপ ট্রেনে ফিরেছে আর এদিকে ফোকলাকে বাড়ি ফিরে বলেছে তুমি লাইভ করো কারণ মানুষকে কনফিউজ করতে হবে ওই ভোদাই বলে সোনার সংসারকে ছেড়ে সোনার মানে ডিমের মতো বাচ্চাটাকে ফেলে ও ওই ভোঁদায় একটা ভোঁদলকে ধরে দিয়েছে যে ভোঁদল লোকের প্যান্ট চেয়ে পড়তো লোকের জুতো চেয়ে পড়তো লোকের কাছে টাকা দাঁড় করে আনতো যে ভোঁদল জুও খেলতো খেলেও হয়তো যার বাবা সুদে ব্যবসায় সুদের টাকা লাগায় এখন তো ওই জলনবুড়ি বলছে যেটা শুনলাম আজকে জলনবুড়ি বলছে যে টেপি নতুন করে একটা ফ্ল্যাট নিচ্ছে এত মালপত্র কিনেছে এত জিনিসপত্র কিনেছে ওর বাপের বাড়িতে তো এমনি জাম হয়ে আছে আরও মালপত্র কোথায় ঢুকাবে তার জন্য ও টেপি ওখান থেকে আরও একটা বাসা ভাড়া নিচ্ছে শোনো এটা হতে পারে টেপি দিল্লিতে বসে থেকে একদিন টাইম পাস করে নিল ওই উল্টোপাল্টা ভিডিও দিলো এই ফাঁকে ওর দাদা আর ওই ফোকলা চলে এসেছে দাদার ফোকলা মিলে একটা ঘর দেখে নিউ ঘরে হয়তো নিউ ফ্ল্যাটে হয়তো মাল শিফট করে দিলো আমাদেরকে জানাবে না কারণ আমরা সব কিছুই ধরে ফেলছি এখন না জানা আর ফ্ল্যাগটাই তো ওকে থাকতে হবে কতক্ষণ ও ক্যামেরা থেকে ও নিজেকে বাঁচিয়ে রাখবে বা কতক্ষণ ও ক্যামেরায় ওর আশেপাশের পরিবেশ বাঁচিয়ে রাখবে তাহলে আর ব্লগার হতে হবে না তাহলে এক এক কাজ করবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যাবে এক জায়গায় বসবে বসে ও বদর বদর করতে থাকবে এবং সেই জীবন কাহিনী দেখে আমরা ওকে জুতো লাখি মেরে নিতে পারব ব্লগ দেখানো মানেই তার আশেপাশে পরিবেশ তার সুস্থ জীবন তার সব কিছু দেখাতে হবে সব কিছু থেকেই না কিছু না কিছু তো ক্লু উঠে আসবেই যে এই যে ওই এই পাড়া আর ওই এরিয়া ভীষণ কম কম জায়গার মধ্যে ওর যেখানেই থাকুক যেভাবেই থাকুক ও ধরা পড়বে এখন কোনো গ্রামের ভেতরে কোনো ঘর ভাড়াটাড়া নিলে সেটা সম্ভব নয় ওর এখন যদি বাঁচতে চায় তাহলে বলবো গ্রামের মধ্যেই ঘর ভাড়া নিতে বা বাপের বাড়ি থেকে পায়ে হ্যাঁটা দূরত্বে দূরত্বেও ঘর ভাড়া নিতে তবে গিয়ে ও বেঁচে যাবে আর কারণ ওর দালাল কেপির দালাল যেটা হচ্ছে ওই জলনবুড়ি চাঁ টাকাটা নিখতে বলে জলন বুড়ি বলছে নাকি বা টেপি তো ঘর ভাড়া নেবেই টেপির ঘর ভাড়া হয়তো এতদিনে ঠিকও হয়ে গেছে বা ও ফ্ল্যাটে চলে গেছে কারণ ও বাড়িতে এত জিনিসপত্র নিয়ে উঠবে না কারণ ওকে ফোকলার সাথে ও আলাদা সংসার পাতবেই ও আলাদা সংসার করবেই ও আলাদাভাবে থাকবেই যেটা খরচা ও বাপের বাড়িতে এত টাকা সেটাও আর এত দেবে না মা বাবাকে ইউটিউবার করে দিয়েছে মা বাবাকে সেই সব দেখেও সেই সব জানার পরও সেই সব বোঝার পরও ওই টেপি পা ধোয়ার জল খাচ্ছিল দালাল দালাল নেকা নেকি দালাল কিছু দেখেইনি নি টিপি কখন কখন ফোকলার সাথে ইট্টুকুলুকুলু কুলুকুল করছিল ও জানেই না ও দেখেইনি ও বোঝেই না চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ও ঝগড়া করতো তাদের সাথে আর যেখানটায় কেউ নেই সেখানটায় সন্দীপের সাথে ও কাউকে দেখতে পাচ্ছে তাহলে ভাব ওর এই মানসিক রোগটা কতটা তীব্র কতটা মানে ঘোটালো যদিও আমি ওর ভিডিওর ভেতরে কী বলেছে কিন্তু আমি জানি না কিন্তু আমি টাইটেলটা দেখে আর থামনেলের ছবিটা দেখেই বললাম এবার দেখো গাধার পিঠে জড়িয়ে মুখে চুন কালি মাখিয়ে জুতো ঝাঁটা দিয়ে পিটিয়ে গ্রাম ছাড়া করেছে কায় হয়েছে কে টে টে কে পি সেটা তোমরা সবাই জানো মাল রিকভারি করার সময় সন্দীপ বাঁচিয়েছে আর সন্দীপ যদি না বাঁচাতো সেদিন তো ওখানে পেস্ট করে দিত পেস্ট সেটা ওরাও ভালো করে জানে সেটা তোমরাও ক্যামেরায় দেখেছ সেটা সন্দীপও নিজের মুখে বলেছে যদি পাড়ার লক্ষ্যে সন্দীপ না আটকাতো তাহলে একেবারে মা বেটা মা বেটি আর বাপে মিলে একবারে চিরেচাপটা হয়ে যেত কিন্তু সেখানে সন্দীপ বাঁচিয়ে দিল কিন্তু আমি কি বাঁচালাম আমি কিন্তু গা জুতো ঝাঁটা দিয়ে পিটিয়ে চুলের মুঠি দিয়ে চুলের মুঠি ধরে আছার পাঁচার ওদের ওই চৌমাথায় মেরে তারপর মুখের মধ্যে চুন চুনার চুন ওর মুখে লাগিয়ে কালি মাখিয়ে গাধার পিঠে চড়িয়ে তারপরে বাড়ি মারতে মারতে পাড়া থেকে বের করা হয়েছে করেছি তো করে দিয়েছি এখন ও হচ্ছে আমার কথা চুরি করে সব থেকে বড়ো ব্যাপার দালাল আমার কথা চুরি করে আমি এটা অনেক আগে বলেছি যে দা এক আয় টিপি তোকে চুলের মুটি ধরে গাধার পিঠে চড়িয়ে তোর মুখে চুন কালি মাখিয়ে কীভাবে ওইখান থেকে ওই এরিয়া থেকে ওটা জুতোর ঝাঁটা জুতোর মালা গলায় দিয়ে ঝাঁটা পিটা করতে করতে বের করা হয়েছে যে কারণে টিভি ভিডিওগুলো দেখা চলেই দেখো দেখো আমাকে কেউ মেরেছে কি না আমার কথা ওর তাহলে কী শিক্ষিত অ্যাকচুয়ালি দালাল কি শিক্ষিত দালালের ব্রেনে কি আছে ও আমার কথা চুরি করে আমার ভিডিওর কন্টেন্ট চুরি করে আমার বলা থিম চুরি করে এমন কি। তোমরা দেখো ও আমার অনেক হচ্ছে যে নজ্জা করছে আমার নজ্জা ওটাও চুরি করেছে চোর তো নিজস্ব ক্রিয়েটিভিটি নেই পারিস না কিছু ক্রিয়েট করতে চুরি করিস অন্য একটা নিস ধর করিস নিজেকে শিক্ষিত বলিস লিকেজ কোথা দেওয়া হয় বাপ ভাতা কেন হয় বাপ ভাতা কোথাকার কার অশিক্ষিত বর্বর কোন চোখ দিয়ে দেখেছিস তোর চোখের মধ্যে না লং ডলে দেবো কোন চোখ দিয়ে দেখেছিস যে সন্দীপ সাথে মামামের কেমিস্ট্রি কেন রে সন্দীপ যখন ওর মামামের সঙ্গে কেমিস্ট্রি খেলছিল রসগুলো কি তুই এত ধামড়ি বোন চাটছিলি হুম তো তলায় কি মুখ দিয়ে বসেছিলি নাকি সন্দীপ আর সন্দীপ কি যখন কেমিস্ট্রি করেছিল ও সভ্য যদিও এটাকে খারাপভাবে তোরা নিও না ও খারাপভাবে কিছু বলেনি কেমিস্ট্রি করছিল বুঝছো ওই কেমিস্ট্রিতে ওটাকে তোমরা খারাপ নিও না ও ভালোই কিছু বলেছে আর আমিও বলে ভালোই বললাম যে ওরা যখন কেমিস্ট্রি করছিলো রসায়ন থেকে রস যখন টপকাচ্ছিলো সেই রসগুলো ওই দালাল মুখে করে নিয়ে চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছিলো ওর মাম্মামেরটা কারণ মাম্মাম দিয়ে বেশি গড়াবে হ্যাঁ দুজনারটা একবারে চেটে চুটে একবারে সাদা করে দিয়ে তার জন্যে ওদের ওখানটায় নোংরা হয়নি যেমন ওরা শু তেমন ওরা উঠবে সুন্দর করে তোয়ালে টওয়ালে ভাজ টাজ করে রেখে চলে আসবে জানোয়ার একটা ভদ্র পরিবারকে অল টাইম নোংরা নোংরা কথা নোংরা নোংরা কেন এই ইয়ের ভালো কথা মনে পড়লো এই তোমার হচ্ছে এই জলনপুরীর ছেলের সঙ্গে নাকি খুব ভালো বন্ডিং ওর ছেলেই ওর বন্ধু ওর ছেলেই ওর সব ওর যখনই ওরা ছবি তোলে এরা মাথায় মাথায় অথচ সন্দীপ যদি তার মায়ের সাথে ভালো বন্ডিং হয় ওটা কিন্তু খারাপ এই জলনবুড়ি তার আবার ছেলের সঙ্গে নাকি দারুণ বন্ডিং জলনগুড়ি এইরকম আর ছেলে পেছন থেকে এক এমন তুলছে যেন হচ্ছে নোংরা মার্ক একটা চোখরা লাগছে নোংরা থার্ড ক্লাস লম্পট লুইচা লাগছিল আর ওই লুইচা ওর মাকে দেখে অ্যাট্রাক্টিভের মধ্যে মতো এটা আমি বলতাম না ছবিটা আমাকে একজন পাঠালো কিন্তু এই দা এই বুড়ি বিগত সময় ধরে সন্দীপ আর সন্দীপের মায়ের সম্পর্ক নিয়ে অনেক বাজে কথা বলেছে কিরে বুড়ি তোর ছেলের সঙ্গে যদি তোর বন্ডিং থাকে তোরা ছেলে মা ছেলে যদি বন্ধু হতে পারিস তোর ছেলের সঙ্গে তুই খুনশুটি করিস অ্যাকশান মুড অ্যাকশান মুডে রেডি হয়ে যাও ওরা নাকি ইয়েতে কথা বলে কোডে ওর ছেলেকেও বলে অনেক হয়েছে ল্যাপ খেয়ে মানে আছে এবার অ্যাকশান মুডে আসো ঢিচকাও গুলি চুক্তি থাকো অ্যাকশান মুড অ্যাকশান ঢিচকা ঢিচ গুলি করে চলে যেন রেডি হয়ে যেতে পারে আর ওর মাকেও বলে খুব আজকে খুব মুডে আছো না খুব মুড কি বলছিল যেন একটা বাবা এই এই মা বাটা কোর্টে কথা বলে অথচ সন্দীপ আর সন্দীপের মা যদি কোনো কথা বলে বা চোখের ইশারায় যদি কিছু বলে সেটা হচ্ছে সন্দীপের সন্দীপের মায়ের সাথে যে লোকটা ওই লোকটার সাথে ওর মায়ের খারাপ সম্পর্ক আছে অথচ ওর লোকটা ওর ওই ছোকরা লোকটা যেটা ওর ব্যাটা ওর সাথেও ছবি তুলেছে ওটা কী ছবি ছিল হুম কমিউনিটিতে দিয়েছে একটা মা ছেলের পবিত্র সম্পর্ককে হ্যাঁ আজকে সত্যিকারের আমরা কখনোই আমাদের নজরও যেত না এটাকে আমরা কোনোদিন খারাপভাবে নিতামই না হতেই পারে মা মা ব্যাটার সম্পর্ক বন্ধুত্বের মতন হতেই পারে কিন্তু ওর নজরে মা ব্যাটার সম্পর্ক খারাপ আসলো কি করে সন্দীপ সন্দীপের মায়ের সম্পর্ক খারাপ আসলো কি করে ওর যদি ও সন্দীপ আর সন্দীপের মায়ের সম্পর্ক খারাপ করতে পারে আমি বলবো ওর ছোকরার সাথেও ওর সম্পর্ক খারাপ আছে তুই সন্দীপকে লোক বলিস না আমি আজ থেকে তোর বেটাকে ছোকরা বলবো একটা লম্পট ছোকরা এই জলনবুড়ির লম্পট ছোকরাটা হচ্ছে ওর বন্ধু ওই বলেছে আমি বলছি না লাইভের মধ্যে বললে স্ক্রিন রেকর্ড করে নিয়ে এসে জ্বালিয়ে দেবো কোথায় বলেছে আমার বলছে না 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 পারিবারিক কোনো কথা বলা যাবে না সবাই এরা আমার ছেলে কি আমাকে নিয়ে আমার ফ্যামিলি ম্যাটার নিয়ে কাটা করবে তুমি করবো তোমারটা করা হবে না বলি জলন বুড়ি রে একবার আগুন লাগিয়ে দেবো তো যাই হোক যেটা আমরা দেখিনি আমাদের চোখে তো পড়েনি কাকু কাকিমা দেখলাম সন্দীপ মালপত্র নিয়ে ট্রলি টোটো করে স্টেশনে চলে এলো সন্ধ্যে বারবার ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো কাকু কাকিমা দুই কাকিমা এক জায়গায় গল্প করছিল আর দুই কাকু আরেক জায়গায় গল্প করছিল আর ও ছেলে নিয়ে দাঁড়িয়েছিলো তাহলে ওইখানে কেতানোর মাম্মাম আসলো কোথা থেকে এবং গাড়ি করেও যে সারাদিন ঘুরেছে পেছনে কিষাণু ওর বাবা মিডিলে কাকিমা লাস্টে ওইদিকে হচ্ছে আমাদের জলপাইগুড়ির কাকিমা সামনে কাকু বসেছিল আর গাড়ি চালাচ্ছিল মনে হয় যত সম্ভব আমাদের কাকুই তাহলে এর ভেতরও ওই ইয়ে এলো কোথা থেকে আমরা তো খুঁজে পাইনি আর যদি কারোর কাছে থাকে খোঁজ প্রমাণ দিক প্রমাণ দিক টেপিকে নিয়ে যেটাই বলা হয় প্রত্যেকটা জিনিসের প্রমাণ দিয়ে দেওয়া হয় তবে একটা কথা যদিও দালালের বিষয়ে দালালের কথাগুলো কেউ বিশ্বাস করে না বিশ্বাসযোগ্য নহে বিশ্বাস করতো না হ্যাঁ দালাল তুই সারা জীবন খারাপ মানুষকে চুজ করেছিস আর তোর খারাপ দিকে নজর বেশি তুই পরক্রিয়াটাকে প্রচণ্ড পছন্দ করিস অথচ তুই এত বয়ফ্রেন্ড খুঁজলি স্থায়ী একটা কেউ করতে পারবি না কেন রে তোর কাছে টেকে না কেন কেউ তোকে চিরস্থায়ী সুপ দেয় না কেউ না কেউ তুই তো বেবিও ইয়ে করিস নি যে তোর সেরকমভাবে কোনো রকমের প্রবলেম আসবে তারপরেও তোর দায়িত্ব নেয় না কেন তোর কাছে কেউ পারমানেন্ট থাকে না কেন তুই কেন রে সবার ভিতরে খাবলে 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 বেড়ার কেন ফোকলাকে তুই কী অফার করেছিলি ফোকলা কি তোর ওই তোর সঙ্গে কেমিস্ট্রি করতে চেয়েছিল ফোকলার সঙ্গে কি কেমিস্ট্রি জমে ওঠেনি ফোকলার টিপি যখন কেমিস্ট্রি করছিল তোকে কি ভিডিও কল করে দেখিয়েছিল যেই দেখার পর ফোকলার লেখা দেখার পর তোর লোভ এসে গেছিলো সেই কারণে তুই ফোকলার সাথে কেমিস্ট্রি করতে চেয়েছিলি কি কেন এত তোর কেমিস্ট্রি রস লিকেজ সেক্স তারপরে হচ্ছে এইসব দিকে তোর সবসময় ফোকাস থাকে কেন টিভি তো নিজেই বলেছে যে তার কামনা তার হাজব্যান্ড পূরণ করতে পারে না সেই ও ল্যাঠার মাছ ধরে পালিয়েছে এবং লেখা মাত্র সবাইকে ফোন করে করে এটা জানিয়েছে দিগতে এক বছর নাকি ফুলসজ্জার রাত থেকে দিগতে এক বছর টেপির সাথে সেইরকম সম্পর্ক তার হাজবেন্ড করেইনি সেই কারণে টেপির জীবনে অনেক ক্ষোভ ছিল এমনকি তার শাশুড়িকে তার জামাই যদি না নিয়ে যেত তাহলে একটা বাচ্চাও তারা জন্ম দিতে পারতো না কারণ একেবারে ওদের ভিতরে কোনো সম্পর্ক ছিল না তাহলে আমি বলছি টেপি কেন সুসময় থেকে বেরোলো ওই ল্যাঠা মাছ খাবে বলেই তো ওই লেঠা মাছের কামড় খাবে আবার লেঠা মাছকে কামড়েও দেবে সে কারণেই তো বাড়ি থেকে বেরোলো তাই আমরা তো এটা বলতে পারি শরীরে আগুন শরীরের জ্বালায় ও বাড়ি থেকে বেরিয়েছে কিন্তু সন্দীপ তো তার ছেলে নিয়ে সংসার করছে সন্দীপ তো কোনো কামড়ের জ্বালায় বাইরে বেরিয়ে যায়নি সন্দীপ তো সন্দীপের ছেলে নিয়ে আজও বুকে জড়িয়ে আঁকড়ে ধরে রেখেছে কিন্তু তুই এদেরকে সাপোর্ট করিস কী করে তুই এদের পাশে থাকিস কী করে তুই কী করে এদেরকে পছন্দ করিস আবার তুই কী করে এদেরকে গার্ড করতে চাস বলতো একবার বল বলতো তুই কী করে করতে চাস তোর লজ্জা লাগে না তোর বিবেক কাঁদে না হ্যাঁ তুই আবার নিজেকে সতীর মা গয়দের গয়দেরকে বলিস হ্যাঁ বা ভাতারি অসভ্য ইতর জন্তু নোংরা তো চড়াতে করে যেমন মনে হয় জুতোর মালা পরে গাধার পিঠে চড়িয়ে সারা মানে মুখে চুনকালি মাখিয়ে ঝাঁটা পিটা করতে করতে টেপিকে গাধার পিঠে চড়িয়ে বের করা হয়েছে এবং টেপির পেছনে তোকেও বসানো হবে সব জানোয়ার চলো ভিডিওটা এতটুকু রাখলাম আমরা আমি তোমাদেরকে বলে দিয়ে গেলাম যতই যে যাই ভুল খবর ছাড়ানোর চেষ্টা করুক তোমরা একদম সেগুলোতে গায়ে মাখবে না চোখে দেখবে না কানে শুনবে না কারণ সন্দীপ কখনো মিথ্যা কথা বলে না সন্দীপের সাথে যদি কেউ থেকে থাকে সেটাকে সন্দীপ সবসময় অ্যাকসেপ্ট করেন আর যেখানে নেই সেখানে তো বলার কিছুই নেই চলো ভিডিওটা এতটুকু রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে টা বাই বাই